মাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কুড়ির এলাকায় অভিযুক্ত ছেলেকে করেছে পুলিশ মাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ ঘটনায় আক্রান্ত মহিলা পুটি সরকার বাড়ি বনগাঁ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কুড়ির মাঠ এলাকায় জানা গেছে স্বামীর মৃত্যুর পর ছেলের সংসারে থাকলেও নিজে ভুট্টা বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন পুটি দেবী ঘটনায় অভিযুক্ত ছেলে শঙ্কর সরকার জানা গেছে বছর পাচেকের নাতি রোহন সরকার শারীরিকভাবে অসুস্থ গত কয়েকদিন ধরে অসুস্থ নাতিকে পান্তা ভাত খাইয়েছিল ছেলে শঙ্কর আপত্তি করেন পুটি দেবী আর তা থেকেই অশান্তির সূত্রপাত অভিযোগ মায়ের আপত্তির কথা শুনে খেপে যায় ছেলে প্রথমে পুটি পুটিদেবীকে মারধর করে তারপর থান নিট দিয়ে তার মাথায় আঘাত করে ছেলে শঙ্কর মারমুখী ছেলের হাত থেকে কোনো পালিয়ে বাঁচেন তিনি এরপর স্থানীয়দের সহযোগিতায় আসেন বনগা মহকুমা হাসপাতালে সেখান থেকে বনগা থানা অভিযুক্ত ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বিষয়টি জানার পর বনগা থানার আইসি সতীনাথ চট্টরাজ আহত মহিলার চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন রাতেই গ্রেপ্তার হয় অভিযুক্ত ছেলে শঙ্কর পুলিশ আহত মহিলার চিকিৎসা করিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠিয়েছে ধৃত ছেলেকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে হাবড়া অশোকনগর তারপর ফের বনগা বারে বারে সন্তানের হাতে বৃদ্ধ বাবা মায়ের আক্রান্ত হবার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্রই বলছে ছেলে দুই তিনবার পায়খানা গেছে আমি আবার কথা বলার পর বলিস কি তার পান্তা ভাত পায়খানা যখন করছে তখন পান্তা ভাত খাইছি কেন পান্তা ভাত খালি তো পাতলা পায়খানা করবে গরম ভাত তোকে নুন দিয়ে ছাটকা গরম ভাতটা খাই দিতে তুই এই বলেছি ওই একটা কথা বলেছি কেন পান্তা ভাত খানি কথা বলেছি কেন তারপরে প্রথম গলা চিবে ধরলে